আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের বিষয় হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা। মালয়েশিয়া কলিং ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তীতে আমার ভিডিওটি আমার কোনো নতুন কোনো ভিডিও আপলোড হলে সেটার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে মালয়েশিয়া কলিং ভিসা পুরোপুরিভাবে ওপেন হয়ে যাচ্ছে। এই বিষয়টি নিশ্চিত করেছে মালয়েশিয়ার বিভিন্ন গণমাধ্যম। গতকাল মালয়েশিয়ার বিভিন্ন গণমাধ্যমে এটা নিশ্চিত হয়েছে যে আগামী মাস থেকে মালয়েশিয়া পুরোপুরিভাবে কলিং ভিসায় লোক প্রবেশ করতে পারবে। এ বিষয়ে একটি বক্তব্য দিয়েছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সারাবানা। আগামী মাসের 7 তারিখে থেকেই পুরোপুরিভাবে মালয়েশিয়া প্রবেশ করতে পারবে বাংলাদেশি সহ বাংলাদেশি ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশের মোট 154,688 জন লোক। আগামী 6 সপ্তাহের ভিতরে এই সকল লোক প্রবেশ করতে পারবে মালয়েশিয়া। তবে এই সকল লোক এখন মাত্র 5টি সেক্টরে এই সকল লোক প্রবেশ করতে পারবে, বাকি সমস্ত সকল সেক্টর এখনও পরিপূর্ণভাবে অনুমোদন দেওয়া হয়নি। তবে সবাই অ্যাপ্লাই করছে, সবার তা এখনও অনলাইনের মাধ্যমে এগুলো সব আবেদনগুলো অ্যাপ্রুভ করছে, কিন্তু এই সকল লোক 5টি সেক্টরে আসতে পারবে, বাকি সেক্টরগুলো এখনও অনুমোদন দেওয়া হয়নি। এই 6 সপ্তাহের ভিতরে এই 5 সেক্টর লোক যে আবেদনগুলো করছে এগুলো হয়ে যাওয়ার পরে বাকি অন্য অন্য সেক্টরের লোকও আসতে পারবে, তবে তার জন্য সময় লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আমি আপলোড করলে আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যান। আর মালয়েশিয়ার সকল আপডেট জানতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।